শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে বীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রিশেখর রিপোর্ট। শ্রদ্ধা ভালোবাসা আর এক বুক হাহাকার নিয়ে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। অফুরান ক্ষতিপূরণ না হলেও একাত্তরে যারা দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই হত্যায় জড়িতদের ফাঁসি কার্যকর হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এরপর দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। একে একে জাতীয় সংসদের স্পিকার, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বেদিতে শ্রদ্ধা নিবেদনের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে। স্বাধীনতা পাগল, মুক্তি পাগল বাঙালিদের উপর হামলা চালিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এখনো বিষ চড়াচ্ছে সারা বাংলাদেশে। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা, পরাজিত করা সম্পূর্ণভাবে, সেটাই আজকে আমাদের অঙ্গীকার। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করায় সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটা আমাদের নজরে আছে, তো পিছটা আমরা দেখছি, সময় মতো এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলব, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। পরে ধানমন্ডি 32 নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রিশেখর, চ্যানেল আই, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে রাজনীতিবিদরা বলেছেন দেশ এগিয়ে যাওয়ায় শহীদ বুদ্ধিজীবীরাই প্রেরণা। একটি জাতীয় দৈনিকে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। এই ঘটনার বিচারও দাবি করেছেন তারা। এই দিনে প্রতি বছরের মতোই সর্বস্তরের মানুষের সঙ্গে রাজনীতিবিদরাও শ্রদ্ধা জানিয়েছেন।